দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের জন্য 5000 কোটি টাকার একটি পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 4% সুদে কৃষকরা এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন। 3 মাস প্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ 18 মাসের জন্য এই ঋণ নিতে পারবেন কৃষকরা। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে কৃষকরা ঋণ নিয়ে ধান চাষ, মৎস্য চাষ করতে পারবেন। এছাড়া এই তহবিলের ঋণ কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে উল্লেখিত শাক সবজি, ফল ও ফুল চাষ, প্রাণী সম্পদ খাতের আওতায় পোলট্রি ও দুগ্ধ উৎপাদনের জন্য নেওয়া যাবে।